অয়ন দত্ত ফ্রিল্যান্স গ্রাফিক্স ডিজাইনার বউবাজার থেকে প্লেইং ব্রিলিয়েন্টলি ট্রেডারদের সাহায্য ছাড়া এত দূর আসা সম্ভব হতো না ভেরি ট্রু কিন্তু ওর দেওয়া জবাব নিয়ে সংশয় তৈরি হয় অয়নের মনে তারপর আরো দুটো অপশন খেলে সুশান্তর মাথায় সেগুলো ও বলে এটা নিয়ে আরো উত্তেজনা আরো টেনশন কোনটা সঠিক জবাব ফাইনালি অনেকটা চিন্তা ভাবনা করার পর অয়ন যে জবাবটা সিল করলো সেই জবাবটা প্রথম বেরিয়েছিল সুশান্ত বোসের মুখ থেকে দ্যাট ওয়াজ ইগল বা ইগল ট্রেডারদের আর যদি কারুর কিছু বলার থাকে আমরা আনসার রিভিল করব এবার প্লিজ এক একজন করে বলবেন প্রথমে আপনি হি হ্যাজ টু অ্যাপোলজাইজ টু আস ওকে ক্ষমা চাইতে হবে আমাদের কাছে অয়ন সম্ভব না কি সম্ভব না পয়সার লোভে এখানে আসিনি হ্যাঁ ঠিক আছে বুঝতে পাচ্ছি তুমি তাহলে কিসের লোভে এসছো অয়ন আমি রিস্ক নিয়ে এসেছি নির্দেশ করে দেখা করতে আমি তো কিছু পাবো না তুমি এটা স্পোর্টিং ই নাও হ্যাঁ ঠিক আছে স্পোর্টিং ই নিচ্ছি তোমার যদি কোনো প্রবলেম থাকে স্পোর্টিং ই নিচ্ছি মানে এতক্ষণ ধরে স্পোর্টিং ই নিয়ে কেন আমাদের পুরো বেঞ্চকে অ্যাকিউজ করছো কি স্টেটাস বেঞ্চকে বলছো কেন যে আমরা কেন পয়সার লোভে এসেছি রিল্যাক্স প্লিজ প্লিজ বসো ওকে অপমান করলে আমরা এখানে কেউ চুপ করে বসে থাকবো না আর তুমি যদি যেতেও আজকে আমার আমি এতটুকু গ্যান্ডেলি বলতে পারি এখানে কেউ একটাও হাত তালি দিয়ে আমরা মানে করবো না ক্ষমা তোমাকে চাইতেই হবে তুমি কিন্তু এত দূর এগিয়েছো আমাদের ভরসাতেই হ্যাঁ ঠিক আছে আমরা এখানে খেলতে এসেছি কিন্তু এখন এই জিনিসটা যে জায়গায় পৌঁছচ্ছে আমার মনে হয় না সেটা খুব সুস্থ পরিবেশ তুমি যেমন একটা ভালো ফ্যামিলি থেকে এসছো আমরাও এখান থেকে সবাই ভালো ফ্যামিলি থেকে বিলং করি প্লিজ এই জায়গাটায় নিয়ে যাওয়াটা আমার মনে হয় না খেলার জন্য অনেক সুস্থ দীপান্বিতা খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছে আমরা এখানে সবাই খেলতে এসেছি উই আর অল পার্ট অফ দ্য সেম ফ্যামিলি এট দ্য সেম পয়েন্ট অফ টাইম আরেকটা জিনিসও বুঝতে হবে দশম প্রশ্ন অটোমেটিক্যালি সিচুয়েশনটা গেছে প্রায় একটা প্রেসার কুকারের মতন হয়ে এখন কি করণীয় আপনারা ধৈর্য ধরে বসুন ও ধৈর্য ধরে খেলেছে ও ফাইনালি একটা জবাব সিল করেছে সেই জবাবটা কিন্তু ট্রেডারই ওকে দিয়েছে সো অল সেড এন্ড ডান আমরা সবাই এই মুহূর্তে এমন একটা সিচুয়েশনে দাঁড়িয়ে এমন একটা জায়গায় দাঁড়িয়ে যেখানে বাগবিতণ্ডা হয়েছে আমি মানছি কিন্তু গরম হাওয়াটাকে এবার ফ্লাশ আউট করে দেখার পালা অয়ন ট্রেডারের কাছ থেকে পাওয়া একটা জবাব একটা অপশন যেটা সিল করলো সেটা সঠিক না ভুল অয়ন এটা ছিল তোমার টেন্থ কোয়েশ্চেন ৫ লাখ টাকার প্রশ্ন অয়নের স্বপ্ন নিজের প্রোডাকশন হাউস খোলার এই টাকাটা পেলে স্বপ্নটা আরো একটু কাছে আসবে এর মধ্যে মাথা গরম করেছি আমরা প্রচুর কথা বেরিয়েছে এখান থেকে ওখান থেকে বাট এসব করে কি লাভ যখন যে উত্তরটা যে জবাবটা অয়ন সুশান্তর কাছ থেকে নিয়ে সিল করলো সেই জবাবটা আমাদের আরো একটা ব্রেক নিতে হবে বিকজ এই অবস্থায় আমি আনসার রিভিল করতে পারবো না আমরা ব্রেক নেব ব্রেক থেকে ফিরে এসে তারপর জানাবো সুশান্ত দেওয়া জবাব যেটা সিল করেছে অয়ন সেটা সঠিক সঙ্গে থাকুন দেখতে থাকুন বিকো বাজেদান বিশ্বকাপ প্রি পেস প্রেজেন্টস জবাব কিনতে চাই অদ্ভুত এক কাণ্ড ঘটছে এখানে এই দুজনের মধ্যে টেনশন ট্রেডারদের মধ্যে টেনশন এই সমস্ত কিছু গরম কিন্তু এবার জবাব সঠিক না ভুল সেটা জানানোর পালা
विश्वामित्र इंडिया परिवार हर कदम विश्वास के साथ स्कूल, रियल एस्टेट, लैंड डेवलपमेंट, रिटेल, हॉस्पिटल, होटल एंड रिसोर्ट्स, फूड प्रोसेसिंग। विश्वामित्र इंडिया परिवार हर कदम विश्वास के साथ।